ভাই মাশাআল্লাহ আপনি পাঁচ ওয়াক্ত নামাজও পড়েন আর আপনি ধর্মের অনেক ব্যাপার হয়তো মানার চেষ্টা করেন যতটা সম্ভব এইটা আপনার খেলায় মানসিক দিক থেকে কতটা হেল্প করে এই জিনিসটা সবথেকে বেশি যেটা হেল্প করে সেটা হলো কি আমাকে ডিসিপ্লিন রাখা যেমন অন্যান্য বিষয়ে আমি টাইম ওয়েস্ট কম করার চেষ্টা করি বেশিরভাগ সময় চেষ্টা করি ইসলামটাকে প্র্যাকটিস করার তো এই দিক দিয়ে বই পড়ার একটা অভ্যাস আছে সো ওই জিনিসটা আমাকে অনেক ডিসিপ্লিন রাখতে সাহায্য করে তো আপনি কোনো একটা ম্যাচে খারাপ খেললেন তারপর আপনার কাছে মনে হয় যে ওকে ফাইন এটা হওয়ারই ছিল মানে একটা নির্ভর থাকা যে ব্যাপারটা মানসিক প্রেসার থেকে মুক্তির এক্স্যাক্টলি আমি সবসময় এটা মনে করি যে এটা তকদির এরকমই লেখা ছিল আমরা তো তকদির তো আগে থেকেই লেখা হয়ে আছে আমরা এটা চেঞ্জ করতে পারবো না হয়তো আমাদের দোয়া চেঞ্জ করতে পারবে কিন্তু আমাদের কন্ট্রোলে যেটা আছে যে আমি আমার 100% দিতে পারলাম কি না যদি আমি আমার 100% দিয়ে খারাপ খেলি দ্যাটস ওকে কিন্তু 100% যদি আমি না দিই তাহলে কেন আমি দিতে পারলাম না ওইটা নিয়ে আমি কাজ করি তো হ্যাঁ এই জিনিসটা আমাকে অনেক সাহায্য করে বই পড়ার অভ্যাসের কথা বলতেছিলাম এই অভ্যাসকে শুরু থেকেই এই অভ্যাসটা শুরু থেকে স্কুল লাইফ থেকে স্কুল লাইফে বিশ্ব সাহিত্য কেন্দ্র ওই সময়ে আমি বই পড়তাম আর কি তখন তো ওই সময় থেকে বই পড়ার অভ্যাস আর এখন চেষ্টা করি বেশিরভাগ ইসলামিক বই পড়ার আর ওই তখন থেকেই বই পড়ার অভ্যাসটা আসলে আপনি এত সহজ সরল সাদা সিধা একটা মানুষ কিন্তু মাঠে গেলে কেমনে যেন চেঞ্জ হয়ে যান যখন বোলিং করেন না একটা অন্য রকমের এগ্রেশন গতকালকেই দেখছি মানে এই এগ্রেশনটা কই থেকে আসে অটো এসে যায় এটা আসলে অটো এসে যায় আমি নিজেও বুঝি না মাঠে ঢোকার পরে অটোমেটিক সব চেঞ্জ হয়ে যায় আমার কন্ট্রোলে থাকে না তখন আর কিছু এটা অটোমেটিক হয় বিপিএলটা কতটা হেল্প করছে আপনার এখনকার বোলিংয়ের উন্নতির জন্য খুব বেশি বিপিএল হেল্প করছে আমি এই বিপিএল থেকে যে পরিমাণ শিখছি আমার মনে হয় হোল কেরিয়ার আমি শিখতে পারছি তো এই বিপিএলটা খুব ভালো হেল্প করছে আমাকে সব দিক দিয়ে মেন্টালি টাফ হওয়ার জন্য বা আমার কোন কোন জিনিসটা ল্যাকিংস আছে কোন কোন বিষয়টা আমার ইম্প্রুভ করতে হবে সব কিছু আমি বিপিএল থেকে শিখছি আমি বলবো মাশরাফি ভাই ওরা কতটা হেল্প করছে মাশরাফি ভাই তো ট্রেমেন্ডাস উনি খুব হেল্পফুল মানুষ খুবই হেল্পফুল এবং উনি সবথেকে বড় যে বিষয়টা উনি খুব সাহস দেয় খুবই আত্মবিশ্বাস করতে আগ্রহী করে উনি আমাকে খুবই কনফিডেন্স দেয় বলে যে না তুই পারবি তোর ভিতরে আমি এই জিনিসটা দেখছি তো এই জিনিসগুলো খুব ভালো লাগে নিজের ভিতরে ভালো লাগে কাজ করে যে না ক্যাপ্টেন আমাকে ট্রাস্ট করতেছে গুড লেংথ থেকে বাউন্স করানোর যে ব্যাপারটা মানে এটা সচরাচর আমাদের দেশের বোলারদের মধ্যে খুব কম দেখা যায় কিন্তু আপনি অটো পারেন মনে হয় যেমন ঢাকা প্রিমিয়ার লিগে দেখছি এখানেও এখন দেখি মানে এটার জন্য আপনার কতটা কাজ করতে হয়েছে হ্যাঁ কিছু কিছু বিষয় আছে ন্যাচারালি আর আমি যখনই ফিটনেসের কাজ করি তখন আমি বোলিং রিলেটেড কাজগুলো চেষ্টা করি আমার কাছে মনে হয় তো এই জিনিসটা আমাকে হেল্প করতেছে যে ফিটনেসের যে কাজগুলো আমি গতানুগতিক কাজ না করে বোলিং রিলেটেড কাজগুলো করার কারণে হয়তো আমার বোলিংয়ের এই এক্সট্রা যে বাউন্স এটা আমি পাই হয়তো আপনার এই টুর্নামেন্টের বোলিং নিয়ে আপনি নিজে কতটা সন্তুষ্ট টু বি ভেরি অনেস্ট আমি উইকেট পাইছি ভালো কিন্তু লাস্ট দুই ম্যাচে একটু ইকোনমিটা একটু বেশি হয়েছে সো এটা নিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ ডেতোবারে কাজ করব আর আলহামদুলিল্লাহ টুর্নামেন্টটা ভালোই গেছে ওভারঅল কিন্তু আমরা যদি ফাইনাল খেলতে পারতাম তাহলে আরও অনেক ভালো লাগতো এই টুর্নামেন্টে আপনার চোখে আপনার সেরা স্পেল কোনটা ওমানের সাথে আমি যে 4 উইকেট পাইছিলাম ওইটাই আমার সেরা স্পেল আমার লাস্ট প্রশ্ন আপনি এখান থেকে যাওয়ার পর অবশ্যই আপনার তো কিছু পরিকল্পনা আছে যে আমি এগুলা নিয়ে কাজ করবো অথবা ইয়া করবো যতটুকু শেয়ার করা যায় আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখান থেকে যাওয়ার পর এখান থেকে যাওয়ার পরে আমরা বগুড়াতে জয়েন করবো এসবি ক্যাম্পে সো আমাদের এই কোচই থাকবে ডেভিডি থাকবে সো ওনার সাথে কাজ করার চেষ্টা করবো আর আমাদের যে পেস বোলিং কোচ আছে তার সাথে আমার কথা হয়েছে সে যদিও আমাকে 2 সপ্তাহ ধরে দেখতেছে তবে সে আমাকে বলছে যে কিছু কিছু বোলিং রিলেটেড আমরা কাজ করব বগুড়াতে গিয়ে আমরা টেকনিক্যালি কিছু পরিবর্তন আনার চেষ্টা করব সো আপাতত ওইগুলোতে কনসেন্ট্রেট করতেছি থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম